শুরুর একাদশে ছিলেন না চলতি মৌসুমে বার্সেলোনাতে নাম লেখানো রাফিনহা। প্রাক মৌসুম প্রস্তুতি পর্বের এই ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন তিনি। জালের দেখা পেলেন শুরুর একাদশে জায়গা করে নেওয়া ওসমান দেমবেলে। প্রাক মৌসুম প্রস্তুতি পর্বে জুভেন্টাসের সঙ্গে 2-2 গোলে ড্র করেছে বার্সেলোনা। এদিন জুভেন্টাসের বিপক্ষে শুরু থেকে শেষ পর্যন্ত বল দখলে আধিপত্য দেখানো বার্সা ম্যাচের 59% বল দখলে রেখেছিল। এ সময় জুভেন্টাসের জালে 20 শট নিয়েছে বার্সেলোনা, যার 7টি ছিল লক্ষ্য বরাবর। বার্সেলোনার হয়ে ম্যাচে জোড়া গোল করেছেন ওসমান দেমবেলে। দলের করা 2 গোলের 2টি এসেছে তার কল্যাণে। ম্যাচের শুরুতে প্রথমার্ধে 34তম মিনিটে ফরাসি ফরোয়ার্ডের গোলে এগিয়ে যায় বার্সা। এরপর 39তম মিনিটে গোল করেন মোইজকেন, তাতেই সমতায় ফিরে জুভেন্টাস। পরে প্রথমার্ধে 40তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের এগিয়ে যাওয়ার গোলটি করেন ওসমান দেমবেলে। 2-1 গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করা বার্সেলোনা দ্বিতীয়ার্ধে ম্যাচের 51তম মিনিটে হজম করে আরও একটি গোল। জুভেন্টাসের হয়ে সেই গোলটি করেছেন মোইজকেন। দুই দলের দুটি গোলই করেছেন একজন ফুটবলার। বার্সেলোনার হয়ে করেছেন ওসমান দেমবেলে, জুভেন্টাসের হয়ে করেছেন মোইজকেন। বাকি সময়টুকুতে আর কোনো গোল না হলে 2-2 গোলে ড্রয়ে মাঠ ছাড়তে হয় দুই দলকে।